সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। গাজা যুদ্ধ আরও ভয়াবহ আকার ধারণ করতে যাচ্ছে। একদিকে যুদ্ধ আরও বিস্তৃত করার কথা বলেছেন হিজবুল্লাহ মহাসচিব, অন্যদিকে মার্কিন প্রচেষ্টা প্রত্যাখ্যান করে যে কোনো ধরনের সাময়িক যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। ইসরায়েলের স্থল অভিযানকে কেন্দ্র করে তীব্র লড়াই চলছে। ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে নিহত ইসরায়েলি সেনা সংখ্যা 27 পৌঁছেছে। এর মধ্যে আবার হামলা হয়েছে ইরাক ও সিরিয়ার মার্কিন ঘাঁটিতে। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ বলেছেন, 8 অক্টোবর থেকেই আমরা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে প্রবেশ করেছি, তবে যুদ্ধের এই পর্যায়ে আমরা সীমাবদ্ধ থাকব না, যুদ্ধকে আরও বিস্তৃত আকার দিতে হবে। শুক্রবার টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত ভাষণে তিনি বলেন, ইসরায়েলের সঙ্গে লেবানন সীমান্তের যে অবস্থা তা কেবল তারাই উপলব্ধি করতে পারছেন যারা সীমান্তে রয়েছেন। প্রতিনিয়ত ইসরায়েলের সীমান্তবর্তী সব খাঁটিতে নিখুঁতভাবে হামলা চালানো হচ্ছে। 43,000 ইহুদি বসতি স্থাপনকারী উপশহরগুলো ছেড়ে চলে গেছেন। ভূমধ্য সাগরে মোতায়েন মার্কিন যুদ্ধজাহাজের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংসের জন্য উপযুক্ত অস্ত্র আমরা প্রস্তুত রেখেছি। হুমকির সুরে তিনি বলেছেন, যদি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল লেবাননের কোনো বেসামরিক নাগরিককে হত্যা করে, তাহলে একজন বেসামরিকের জন্য আরেকজন বেসামরিককে হত্যা করবেন তারা। হামাসের আলাক্সা ফ্লাড অভিযান নিয়ে তিনি বলেন, এই অভিযান প্রমাণ করেছে ইসরায়েল মাকড়সার জালের চেয়েও দুর্বল। এটি ছিল অত্যন্ত বীরত্বপূর্ণ ও সফল অভিযান। এর বাইরে ফিলিস্তিনিদের সামনে আর কোনো পথ বাকি ছিল না বলে তিনি উল্লেখ করেন। হিজবুল্লাহ মহাসচিব বলেন, হামাসকে ধ্বংস করার যে লক্ষ্য ইসরায়েল নিয়েছে সেটি বাস্তবায়ন অসম্ভব। এই যুদ্ধের শেষ হবে গাজার বিজয় এবং শত্রুর পরাজয়ের মধ্য দিয়ে। ইসরায়েল হামাস সংঘাত শুরুর পর হাসান নাসরুল্লাহর দেওয়া এই প্রথম ভাষণের প্রতি দৃষ্টি ছিল বিশ্লেষকদের। ভাষণে হিজবুল্লাহ মহাসচিব মূলত যুদ্ধের পরিধি বাড়ানোর আভাস দিয়েছেন বলেই মনে করছেন তারা। বিবিসি জানিয়েছে, হাসান নাসরুল্লাহ যখন বক্তব্য দিচ্ছিলেন তখন লেবানন সংলগ্ন ইসরায়েল সীমান্তে ইসরায়েলি বাহিনী অত্যন্ত সতর্ক অবস্থায় ছিল। তাদের আশঙ্কা ছিল, হিজবুল্লাহর নেতা তার বক্তব্যে যুদ্ধের ঘোষণা দিলে হিজবুল্লাহর সদস্যরা ইসরায়েলের ওপর হামলা শুরু করতে পারেন। তবে কৌশলী হিজবুল্লাহ প্রধান তার বক্তব্যে দলটির পরবর্তী পদক্ষেপের বিষয়ে কোনো কিছুই স্পষ্ট করেননি। শুক্রবার এক বিবৃতিতে হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেডস বলেছে, তাদের যোদ্ধারা উত্তর গাজায় আরও 4 জন ইসরায়েলি সেনাকে নির্মূল করেছেন। বেইত লাহিয়া শহরের আল আমরিকিয়া এলাকায় হামাসের হামলায় তারা নিহত হন। এর আগের বিবৃতিতে হামাস জানায়, তাদের যোদ্ধারা স্থানীয়ভাবে তৈরি ইয়াসিন 105 রকেট চালিত গ্রেনেডের মাধ্যমে কয়েকটি ট্যাঙ্ক ও সাজওয়াজান ধ্বংস করেছেন। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, গাজার উত্তরে তাদের সামরিক অভিযান শুক্রবার রাতেও অব্যাহত ছিল। টানেল থেকে বের হয়ে এবং সামরিক কম্পাউন্ড থেকে ইসরায়েলি সেনাদের উপর হামলার কয়েকটি চেষ্টা ব্যর্থ করে দিয়েছেন তারা। শুক্রবারের হামলায় হামাসের বেশ কিছু যোদ্ধাকে হত্যা এবং তাদের 3টি পর্যবেক্ষণ পোস্ট ধ্বংস করার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এই দাবির বিষয়ে হামাসের কোনো বক্তব্য পাওয়া যায়নি। গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবিতে ইরাক ও সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে শুক্রবার আবার ড্রোন হামলা চালিয়েছেন ইরাকের প্রতিরোধ যোদ্ধারা। আল মায়াদি টিভি চ্যানেল জানিয়েছে, সিরিয়ার আশ শাতাদির শহরের মার্কিন ঘাঁটিতে হামলার জন্য আত্মঘাতী ড্রোন ব্যবহার করা হয়েছে। ইরাকের ইরবিলে যুক্তরাষ্ট্রের আল হারির বিমান ঘাঁটিতে ড্রোনের সাহায্যে আঘাত করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার ইরাকের ইসলামী প্রতিরোধ সংগঠন জানিয়েছে, তারা ডেড সি উপকূলে ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়েছেন। আগামীতে ইসরায়েলি অবস্থানে আরও হামলা চালানো হবে বলে তারা জানান। গাজায় নির্বিচার ইসরায়েলি বিমান হামলার প্রতিবাদে কয়েকদিন ধরে মার্কিন ঘাঁটিগুলোতে ড্রোন ও রকেট হামলা চালাচ্ছেন ইরাকের প্রতিরোধ যোদ্ধারা। তারা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়ার প্রস্তুতিও ঘোষণা করেছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত 9,227 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, এর মধ্যে 3,826 জন শিশু। শুক্রবার রাতে আল শিফা হাসপাতালের গেটে একটি অ্যাম্বুলেন্সে মিসাইল হামলা চালায় ইসরায়েল। এতে ঘটনাস্থলে 15 জন নিহত হন। নিহতরা সবাই গুরুতর আহত অবস্থায় চিকিৎসা নেওয়ার জন্য হাসপাতালে গিয়েছিলেন। অ্যাম্বুলেন্স বহরে দ্বিতীয় হামলাটি হয় আল রোশেদ এলাকায়। আহতদের রাফা ক্রসিংয়ে নেওয়ার সময় এই হামলা হয়। এর আগে জাবালিয়া শরণার্থী শিবিরের একটি স্কুলে হামলায় 27 জনের প্রাণহানি ঘটে। স্কুলটি বাস্তুচ্যুত গাজাবাসীর আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল। শনিবার গাজা সিটির পশ্চিমে আল নাসর চিলড্রেন্স হসপিটালেও হামলা হয়েছে। এতে কয়েকজন হতাহত হয়েছেন।
কোনো তথ্য প্রমাণ ছাড়া ইসরায়েল বলেছে বিদেশিদের সরানোর প্রক্রিয়া বিলম্বিত করে হামাস সদস্যদের স্থানান্তরের জন্য অ্যাম্বুলেন্সগুলো ব্যবহার করা হচ্ছিল। এদিকে গাজায় অ্যাম্বুলেন্স কনভয়ের ওপর ইসরায়েলি হামলাকে ভয়ঙ্কর উল্লেখ করে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেছেন এই সংঘাত অবশ্যই বন্ধ করতে হবে। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থার পরিচালক টমাস হোয়াইট বলেছেন সেখানকার বাসিন্দাদের বাঁচাতে জাতিসংঘের প্রায় কোনো কিছুই করার নেই। আল জাজিরা জানিয়েছে শুক্রবার রাতে আল শিফা হাসপাতালের পাশের আবাসিক ভবনগুলোর সোলার প্যানেলগুলোকে লক্ষ্য করে হামলা হয়েছে। ঘরে অবস্থানের শেষ অবলম্বন সোলার প্যানেল ধ্বংস করে এলাকা ছাড়তে বাধ্য করার চেষ্টা করছে ইসরায়েল। শনিবার সকালে একই ঘটনা ঘটেছে আল নাসর হাসপাতাল এবং এর আশেপাশেও। হাসপাতাল এবং পাশের ভবনগুলোর সব সোলার প্যানেল ধ্বংস করে দেওয়া হয়েছে। তাছাড়া রাফা পূর্বাঞ্চলে একটি পানির ট্যাঙ্কও গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল। এর মাধ্যমে ইসরায়েল জনগণকে বলতে চাচ্ছে তোমরা টিকে থাকার জন্য যা কিছুর উপর নির্ভর করবে তার সবখানেই বোমা ফেলা হবে। হাসপাতালে হামলার বৈধতা দিয়ে 43 জন ইসরায়েলি রাবাই একটি ধর্মীয় ফতোয়া জারি করে নেতানিয়াহুর দপ্তরে পাঠিয়েছেন। ফতোয়ায় বলা হয়েছে গাজার ফিলিস্তিন হাসপাতালগুলোতে বোমা বর্ষণ করতে ইহুদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কোনো বাধা নেই। রাবাইদের স্বাক্ষর করা ওই ফতোয়ার বরাত দিয়ে ইসরায়েলের চ্যানেল 14 জানিয়েছে ইহুদি রাবাইদের ফতোয়া ইসরায়েলি মন্ত্রিসভা এবং সেনা ইউনিটগুলোকে জানিয়ে দেওয়া হয়েছে। টাইমস অব ইসরায়েল জানিয়েছে গাজা উপত্যকায় মানবিক সাহায্য নিয়ে যেসব ট্রাক প্রবেশ করছে সেগুলো রাফা ক্রসিং দিয়ে উপত্যকায় প্রবেশের আগে ইসরায়েলে পাঠানো হচ্ছে। ইসরায়েলি পরিদর্শকরা সেগুলো পরীক্ষা করে সবুজ সংকেত দেওয়ার পরই কেবল ট্রাকগুলো গাজায় প্রবেশ করার অনুমতি পাচ্ছে। শুক্রবার মানবিক ত্রাণের একটি ট্রাকে হামাস পরিচালিত ভূগর্ভস্থ টানেলগুলোর জন্য অক্সিজেন বক্স খুঁজে পান ইসরায়েলি পরিদর্শকরা। তারা সেসব বক্স নামিয়ে রেখে ট্রাকটিকে গাজায় প্রবেশের অনুমতি দেন। মিশর কর্তৃপক্ষ ইসরায়েলি পরিদর্শকদের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করছে। হামাসের সিনিয়র কর্মকর্তা আলী বারাকা হুঁশিয়ারি দিয়ে বলেছেন যুক্তরাষ্ট্র একসময় অতীতের বিষয় হয়ে যাবে এবং সোভিয়েত ইউনিয়নের মতো যুক্তরাষ্ট্রেরও পতন হবে। লেবানন ভিত্তিক একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সব শত্রু সলা পরামর্শ করছে এবং ঘনিষ্ঠ হচ্ছে। এমন দিন আসবে যখন তারা একসঙ্গে যুদ্ধে যোগ দিয়ে যুক্তরাষ্ট্রকে অতীতের বিষয়ে পরিণত করবে। উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রে হামলার সক্ষমতা অর্জন করেছে জানিয়ে তিনি দেশটির প্রশংসা করেন। হামাসের এই নেতা বলেন রাশিয়া আমাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। দোহায় চীন ও রাশিয়ার প্রতিনিধি দল হামাসের নেতাদের সঙ্গে বৈঠক করেছে। এ সময় ইরান বিষয়ে তিনি বলেন যুক্তরাষ্ট্র যদি এখানে হস্তক্ষেপ প্রসারিত করে তবে ইরান ইসরায়েল এবং এই অঞ্চলের মার্কিন ঘাঁটি ও জাহাজগুলোতে আঘাত হানতে পারে। এদিকে হামাসের হাতে আটক ইসরায়েলিদের স্বজনরা তাদের প্রিয়জনদের মুক্তির জন্য সরকারের ওপর চাপ প্রয়োগ করতে তেল আবিবের কিরিয়া সামরিক ঘাঁটির প্রবেশমুখে একটি অস্থায়ী ক্যাম্প বানিয়েছেন। ক্যাম্পের আয়োজক হোস্টেস অ্যান্ড মিসিং ফ্যামিলি ফোরাম এর এক বিবৃতিতে বলা হয়েছে স্বজনরা সবাই বাড়ি ফিরে না আসা পর্যন্ত আমরা ক্যাম্প ছাড়ব না। আয়োজকরা জানিয়েছেন জিম্বিরা না ফেরা পর্যন্ত তারা ম্যাট্রেস ও স্লিপিং ব্যাগ নিয়ে সেখানে অবস্থান অব্যাহত রাখবেন। সব ইসরায়েলি নাগরিককে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তারা। শনিবার স্থানীয় সময় রাত 8টায় সেখানে সমাবেশ হওয়ার কথা। সিবিএস নিউজ জানিয়েছে ফিলিস্তিন পন্থী শত শত বিক্ষোভকারী শুক্রবার অকল্যান্ড বন্দরে ডক করা মার্কিন ন্যাশনাল ডিফেন্স রিজার্ভ ফ্লিটের একটি পরিবহন জাহাজ কয়েক ঘণ্টা অবরোধ করে রাখেন। ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান নির্বিচার হামলায় ইসরায়েলকে সহায়তা দেওয়ার জন্য এই জাহাজে করে মার্কিন সামগ্রী নিয়ে যাওয়া হচ্ছিল। বিক্ষোভকারীরা এমভি কেভ অরল্যান্ডো নামের ওই জাহাজের সিঁড়িতে উঠে জাহাজটির যাত্রা বন্ধ করার চেষ্টা করেন। তারা ফিলিস্তিনি পতাকা উড়িয়ে ইসরায়েলকে মার্কিন সহায়তা বন্ধ এবং গাজায় দ্রুত যুদ্ধবিরতির দাবি জানান। সিবিএস বলেছে বিক্ষোভকারীদের মধ্যে এমন অনেকে ছিলেন যারা ইসরায়েলি হামলায় তাদের স্বজন হারিয়েছেন। গাজার বিরুদ্ধে ইসরায়েলের চলমান যুদ্ধ মধ্যপ্রাচ্যের অন্যান্য স্থানে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান এবং রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। শুক্রবার গাজার পরিস্থিতি নিয়ে টেলিফোনে কথা বলার সময় এই শঙ্কা প্রকাশ করেন তারা। ফোনালাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী গাজা ও পশ্চিম তীরের নিরস্ত্র ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলি অপরাধযোগ্য ও জাতিগত নিধন অভিযান বন্ধ করার লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানান। এ সময় রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন ফিলিস্তিন পরিস্থিতি বিশেষ করে গাজা উপত্যকার ভয়াবহ অবস্থার ব্যাপারে তেহরান ও মস্কো অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করে।
তিনি বলেন, গাজায় চলমান যুদ্ধ মধ্যপ্রাচ্যের অন্যান্য স্থানে ছড়িয়ে পড়তে পারে বলে তিনি আশঙ্কা করছেন। শুক্রবার ল্যাভরভ ছাড়াও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লিভারলি, সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ এবং কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমানের সঙ্গেও গাজা পরিস্থিতি নিয়ে কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোয়ান অবিলম্বে গাজার বিরুদ্ধে ইসরায়েলের মানবতাবিরোধী অপরাধ বন্ধ করার আহ্বান জানিয়েছেন। শুক্রবার কাজাখস্তানের রাজধানী আস্তানায় এক শীর্ষ বৈঠকে তুর্কি প্রেসিডেন্ট বলেন, ইসরায়েল 28 দিন ধরে অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে মানবতাবিরোধী অপরাধ করে যাচ্ছে। 7 অক্টোবর থেকে আমরা যে পাশবিকতা দেখছি তা ব্যাখ্যা করার মতো কোনো অজুহাত থাকতে পারে না। এরদোয়ান ফিলিস্তিনি নারী ও শিশুদের বিরুদ্ধে ভয়াবহ গণহত্যার ব্যাপারে নিরবতা অবলম্বন করায় পশ্চিমা দেশগুলোর তীব্র সমালোচনা করে বলেন, সেখানে যে গণহত্যা চলছে তার মূল অপরাধী পাশ্চাত্য। এ সময় গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আহ্বান জানান তুর্কি প্রেসিডেন্ট। যে কোনো ধরনের সাময়িক যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে বৈঠকের পর শুক্রবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নেতানিয়াহু বলেন, হামাসের নজিরবিহীন হামলায় আটক 240 জনেরও বেশি ইসরায়েলের মুক্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত সাময়িক যুদ্ধবিরতির কোনো প্রস্তাবে রাজি হবে না ইসরায়েল। একই সঙ্গে নিজ নাগরিকদের সুরক্ষায় ইসরায়েল সবকিছু করতে প্রস্তুত বলেও জানান তিনি। বেসামরিক নাগরিকদের রক্ষা এবং গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে হিউম্যানিটেরিয়াস পজ বা মানবিক বিরতির আহ্বান নিয়ে শুক্রবার ইসরায়েল সফর করেন ব্লিংকেন। এতে ইসরায়েলকে রাজি করাতে না পারায় এই সফর ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমগুলো। এদিকে এক মাসেরও কম সময়ের মধ্যে তৃতীয়বার ইসরায়েল সফরের পর শনিবার কয়েকটি আরব দেশের শীর্ষ সম্মেলনে অংশ নিতে জর্ডান সফরে রয়েছেন ব্লিংকেন। সিএনএন বলেছে, মার্কিন কর্মকর্তারা ধারণা করছেন ইসরায়েল আগামী দিনগুলোতে গাজা উপত্যকায় বিমান হামলা কমিয়ে স্থল অভিযানে মনোযোগ দেবে। এক মার্কিন কর্মকর্তার বরাতে সংবাদ মাধ্যমটি বলেছে, মার্কিন প্রশাসন আশা করছে বিমান হামলা থেকে মনোযোগ সরিয়ে হামাসের বিস্তৃত টানেল নেটওয়ার্ককে লক্ষ্য করে স্থল অভিযানে আরও কৌশলগত মনোযোগ বাড়াবে তেল আবিব। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।